আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রীতি এবং দাম্পত্য জীবন কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়মিত আপলোড করি যা আপনাদের হাতে সবার আগে পৌঁছাতে সক্ষম হবে। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি দেবসেনাপতি মঙ্গল, এই মঙ্গলাদিন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রচুর উদ্যমশীল, সাহসী, একগুয়ে ও রাগী, জেদি, ক্রোধী, স্বার্থপর, এমনকি পরশ্রীকাতর হয়ে থাকে। সত্ত গুণাশ্রয়ী মনের বিকাশ না থাকায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার মনে উদারতার প্রকাশ ঘটে খুব কম। তন্মধ্যে যতটুকু ঘটে তা নিতান্তই লোক দেখানোর জন্য। এই বৃশ্চিক রাশির লোকেরা ক্ষমতা যোগ্যতা থাকুক আর নাই থাকুক, অহংকারের আশ্রয়ে চলা ছাড়াও হিংসা বিদ্বেষ এদের মজ্জাগত অভ্যাস। মস্তকে যেন পরহিংসা পরশ্রীকাতরতা সর্বদা বিরাজমান। এরা নিজের মনের পরিতৃপ্তির জন্য অপরের ভালো লাগা না লাগার কখনোই তোয়াক্কা করে না, সর্বদাই যেন আত্মপ্রশংসায় পঞ্চমুখ। তবে এদের মধ্যে ধার্মিকতা ও আধ্যাত্মিকতা, ছলসাতুরি, ভাওতাবাজি, ভণ্ডামিতে যেন মিশ্রিত। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জিজ্ঞাসু মন পারলৌকিক জ্ঞান লাভের জন্য সাংসারিক পরিবেশে থেকেও এদের বিচরণ অনেক ঊর্ধ্বে বা অন্য জগতে জীবন চলার পথের সকল গ্লানি, দুঃখ, কষ্ট, ব্যর্থতা, অসফলতার মধ্যেও এরা খুঁজে নিতে চেষ্টা করে ধার্মিকতা ও আধ্যাত্মিকতাকে। প্রয়োজনে দিনহীন জীবন যাপন করতেও কখনো দ্বিধা করে না, কিন্তু ধার্মিকতা ও আধ্যাত্মিকতাকে ছাড় দিতে নারাজ। সংসার সমাজের সকলকে মানিয়ে নেওয়ার প্রায় কষ্টকর হয়ে পড়ে। এরা একাকিত্ব যেমন হয়তো শুধু স্ত্রীকে নিয়ে বা সন্তানকে নিয়ে জীবনযাপন করতে বদ্ধপরিকর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে প্রায় প্রীতির সম্পর্ক কম দেখা যায়, অর্থাৎ এরা শ্বশুরালয় থেকে একটু দূরে বা নিজেকে গুটিয়ে রাখতে চেষ্টা করে। নিজ প্রতিষ্ঠার জন্য অপরের ক্ষতি করতেও কোনোরূপ কুণ্ঠিত হয় না। অত্যন্ত স্বার্থান্বেষী বলে নিজের মতের বিরুদ্ধে কিছু হোক বা ঘটুক এরা কখনোই সহ্য করতে পারে না। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা জাতকদের নারীর প্রতি বা জাতিকাদের পুরুষের প্রতি প্রায় তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়তে দেখা যায়। এরা সারা জীবনই প্রেমময় জীবন বলা যায় বা বহু প্রেমে লিপ্ত হতে দেখা যায়। আন্তরিক ভালোবাসা না হলেও একগুয়েমিতা, যে দাম্ভিকতা দিয়ে নারীর অন্তরের প্রেমকে সবলে ছিনিয়ে নিতে এরা সক্ষম, যার ফলে এই রাশি জাতক বা জাতিকারা রূঢ় বাস্তব বা এদের প্রেম একদিন নেমে আসে নিদারুণ ব্যর্থতা ও শোচনীয় ট্র্যাজেডির মধ্যে। জীবন পর্যন্ত বিপন্ন বা বিপর্যস্ত হয়ে যেতে পারে এদের এই পরকীয়া প্রেমের কারণে। তবুও বৃশ্চিক রাশির জাতক জাতিকার ব্যক্তিগত জীবনে বা যৌবনে অধিকাংশ চারিত্রিক কলুষতা থাকলেও এরা সূর্য উদিত হলে বা এই মঙ্গলের মাঙ্গলিক শক্তির বলে জীবনে একদিন না একদিন মাথা তুলে দাঁড়ায়। যদি কখনো এই বৃশ্চিক রাশিতে পাপ গ্রহের অবস্থান বা প্রভাব থাকে তাহলে এরা যৌবনে স্বেচ্ছাচারী, এমনকি এদের মধ্যে যৌনমিলনে স্ত্রী বেশি পরিতৃপ্তি লাভ করে থাকে। বৃশ্চিক রাশির রজগুণী মঙ্গলের প্রভাব ও মনের নিম্নগামিতায় বিবাহিত জীবন জাতক বা
জাতিকাররা তার বিপরীত লিঙ্গকে প্রায় সন্দেহের চোখে দেখে। এই যদ্দরুন এই রাশির জাতক জাতিকারা যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধির চাটুর্যতা থাকলেও স্বাভাবিক উপস্থিতি ও বুদ্ধির অভাব থাকায় দাম্পত্য জীবনে অনেক ক্ষেত্রে পিছিয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, তবে মনে রাখবেন এই বহুগামিতা বা বাইরের নজর বা বাইরের প্রেম বা অবৈধ প্রেম বা অবৈধ যৌন লিপ্সা এমনকি এই বহির্মুখী মনের অবৈধ যৌন জীবনে লিপ্ত হয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকায় কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। এমনকি মামলা মোকদ্দমা বা বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। তবে এই রাশির উপরে যদি শুভ গ্রহের প্রভাব যেমন বৃহস্পতি বা রবি বুধের প্রভাব পড়ে বা রাশিতে অবস্থান করে তাহলে এরা হবে অত্যন্ত মহামানব, ন্যায়নিষ্ঠ, উদার, ব্যক্তিত্ব সম্পন্ন, সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ, এমনকি সংসার সমাজকে সদা আনন্দে ভরে রাখতে একমাত্র এরাই হবেন কাণ্ডারী। অর্থাৎ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাদের জীবনে কিন্তু একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে সন্তান ভাগ্য। এদের সন্তান জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেই, তাতে কোনো সন্দেহ নেই। যদিও সন্তান সংখ্যা কম, তবুও এরা সন্তান গর্বে গর্বিত হবে, এমনকি এদের সন্তান সন্তানের নামে এদের বংশমর্যাদা একদিন মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, বৃশ্চিক রাশি নিয়ে এ পর্যন্ত। এরপরে পর্যায়ক্রমে আপনাদের যা যে রাশি সেই রাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে এটা জানতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, শুভ নমস্কার।